এক আজব রাজ্য, এমন এক রাজ্যে আপনি আমি বাস করি যেখানে কেউ কিচ্ছু জানেন না। মাথার উপর থেকে একেবারে নিচুতলা পর্যন্ত সবাই কেউ কিচ্ছু জানে না। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি জানেনই না কীভাবে শাহজাহানের সন্ত্রাসের রাজত্ব চলছে মাটির উপর। রাজ্যের পুলিশ কর্তাদের যদি জিজ্ঞাসা করেন সাদ্দামের গোপন সুরঙ্গের কথা, বলবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও তো প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চলল, ওটা কি গোয়েন্দা ব্যর্থতা? আপনি বুঝতেই পারবেন না আপনি আমেরিকায় ভোট দেন, আমেরিকায় বসবাস করেন নাকি ভারতের পশ্চিমবঙ্গ বলে একটি রাজ্যে ভোট দেন, এখানে বসবাস করেন। কোথাকার পুলিশ প্রধানের সঙ্গে কথা বলছেন বোঝা মুশকিল, তার কারণ তারাও কিছু জানেন না। এ রাজ্যের পুরমন্ত্রীকে যদি আপনি জিজ্ঞাসা করেন, রাজ্যের পুরমন্ত্রী যিনি আবার কলকাতার মেয়র, রাজ্যের রাজধানীর মেয়র হকার উচ্ছে, তিনি প্রশ্ন করেন, তিনি বলবেন হকার উচ্ছে কলকাতায় কই হয়নি তো জানেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি জয়ন্ত সিং নিয়ে প্রশ্ন করেন, তিনি প্রথমে বলবেন আর পাঁচটা ঘটনার মতোই ছোট বলে উড়িয়ে দেবেন, সংবাদ মাধ্যমের চক্রান্তের অভিযোগ আনবেন, শেষমেশ যদিও বা ব্যবস্থা নেওয়ার জন্য কোনো দাবি জানান, নিজেদের কোলে ঝোল টানার চেষ্টা করেন, নিজেদের কৃতিত্ব দাবি করেন, একবার হয়তো জুড়ে দেবেনই। জয়ন্ত সিং যেভাবে বেড়ে পড়তে উঠেছিল সেটা ঠিক জানা ছিল, তাকে কেউ খবর দেয়। যেমন মুখ্যমন্ত্রী জানেনই না রাজ্যের পুরমন্ত্রী, তার মন্ত্রিসভার সদস্য, তার বড় স্নেহের, দীর্ঘদিন ধরে তার বড় ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলাম নিয়ে কথা বলছেন, অর্থাৎ ইসলামের আমন্ত্রণ নিয়ে কথা বলছেন, যে বিশেষ আমন্ত্রণ তাদের কাছেই পৌঁছতে হবে যারা কোটানকোট ফিরহাদ হাকিমের ভাষায় দুর্ভাগা, মানে যারা ইসলাম সঙ্গে করে পৃথিবীতে আসেন, এমন দুর্ভাগাদের দুর্ভাগ্য নিরূপণ করছেন ফিরহাদ হাকিম, তাদের কীভাবে সৌভাগ্যের পথে নিয়ে যেতে হবে বলছেন ফিরহাদ হাকিম। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন জানিনি না, শুধু যে এটা জানেন না তা না, আমাদের প্রতিনিধি মীনাক্ষীর একের পর এক প্রশ্নের উত্তরে সেদিন মুখ্যমন্ত্রী মুম্বাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে বসে বলেছিলেন প্রতিদিনই কত কিছু হয়, সব কি কানে আসে, সব জানতে হয়, তাকে সব জানা যায়। ঠিক এখানেই আমার প্রশ্ন, শাহজাহানের সন্ত্রাস থেকে সাদ্দামের সুরঙ্গ কিছুই জানতে পারে না যে তৃণমূল কংগ্রেস বা তাদের নেতা নেত্রী থেকে শুরু করে একেবারে উপরের তলায় তাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা এটা কি জানে যে আসলে এগুলো খাচ্ছে কে? তৃণমূলের সোজা কথার স্লোগানটা কি? ওই পুরনো একটা কবিতা ধার করে জিজ্ঞাসা করছি, আমরা শুনেছিলাম গানের কথা, কবিতার কথা, খাচ্ছি কিন্তু গিলছি না, কিন্তু তৃণমূলের স্লোগান বোধে একটু বদলে নিয়ে এভাবে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমদের অনুসরণ করলে, অথবা একেবারে সাদ্দাম যে পঞ্চায়েতে থাকে সেই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের কথা অনুসরণ করলে, খাচ্ছি কিন্তু জানছি না। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। এই হলো সাদ্দাম সর্দারের যে গোপন ডেরা অর্থাৎ সুরঙ্গ, যে টানেল বলছে, সেই টানেল থেকে বেরিয়ে মূলত এই রাস্তা দিয়ে মূলত বেরিয়ে যাচ্ছে সুন্দরবনের অভয় গরণে। কেউ কিচ্ছু দেখেননি, কেউ কিচ্ছু জানেন না। সাদ্দামের যে ঘর, ঘরের বেঁধে হয়ে এই যে খালের মধ্যে সুরঙ্গ প্রবেশ করেছে, সেই সুরঙ্গ দিয়ে আমি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। এখানে মূলত ছিল খাদ, প্রশাসনের নজর আড়িয়ে মূলত এই সুরঙ্গ। এই সাদ্দামকে আপনি চিনতেন, আপনি দেখেছেন কখনো? না, কোনোদিন দেখিনি, আমার সামনে পড়েনি কোনোদিন। এখানে যে পাচার হতো এটা কিছুদিন কোনোদিন কোনো অভিযোগ এসেছিল শুনেছেন? না না না। স্থানীয়রা বলছেন অনেকজনকে কেঁদে কেটে বাইরে যেতে দেখেছি, কখনো পর্যন্ত এমনও হয়েছে একজনকে কোপ মেরে খুন করার চেষ্টা করে সাদ্দাম 3 মাস জেল খেটে এসছে। এরপরও পঞ্চায়েত প্রধান হয়ে কিছু জানতেন না? না না না, জানা ছিল, সেটাও জানা ছিল না। সব নাকি দল জানে, কিন্তু এই দলটা ঠিক কি, কে বা কারা তা নাকি আবার কেউ জানে না। অস্বস্তিটা সাফ নজরে আসে। এরপরও পঞ্চায়েত প্রধান হয়ে কিছু জানতেন না? না না না,
সেটাও জানা ছিল না, আপনি জানতেন না, এটাই আপনার। যেমন কেউ জানতেন না শাহজাহানের সন্ত্রাস। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি। শাহজাহান, সাদ্দাম, বললাম না এক সুতোয় বাঁধা। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে ব্যাট করতে হয় শাহজাহানের জন্য, আবার তারপরেই কিছুদিন পরেই বলতে হয় সন্দেশকারীতে এত কিছু ঘটে গেছে কই আমি জানতাম না, তো যখন জেনেছি তখনই ব্যবস্থা নিয়েছি, মানে তার আগে অব্দি জানতেন না। আর তাই আমার প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করবো, আমার আজকের অগ্নিবার। লুঠের কামাই সুরঙ্গে পাচার, তৃণমূল মানেই চুরির সরকার। লুঠের কামাই সুরঙ্গে পাচার, তৃণমূল মানেই চুরির সরকার। খাচ্ছি কিন্তু জানছি না, গোটা রাজ্যটা ঠিক এভাবেই চলছে, রাজ্যের শাসক দল এভাবেই চলছে। খাচ্ছি কিন্তু জানছি না, জিজ্ঞাসা করলেই বলছি জানতাম না তো, জানি না তো। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার বাদিক থেকে পরিচয় করাই, সুকন্যা ভট্টাচার্য রয়েছেন, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। সুকন্যার আরেক সঙ্গীর এখানে থাকার কথা, অর্ক নাগ। অর্ক জানি না কতক্ষণে এসে পৌঁছবেন, দেরি করছেন, কারণ আমি কোনো রকম ইমব্যালেন্স তৈরি করে ডাকিনি কিন্তু সুকন্যা। রয়েছেন শায়নদীপ মিত্র, সিপিআইএম নেতা, আমার ডান দিকে। ডান দিকটা আজকে পুরো ঘোষ বর্ণ, সজল ঘোষ, কেয়া ঘোষ এবং ওদিকে দেবাশিস ঘোষ। সজলবাবু এবং কেয়া দুজনেই বিজেপির মুখপাত্র এবং দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। এবং আমার সঙ্গে অনলাইনে অর্থাৎ সরাসরি কুলতলি থেকে যোগ দিয়েছেন এমন একজন, যার কথা আজকে প্রথম শুনবো আর শোনাবো আপনাদেরকে, কে কী জানতেন এবং জানতেন না এখান থেকে কিছুটা স্পষ্ট হবে। এর নাম উদয় মণ্ডল, প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুলতলির পঞ্চায়েতে। উদয়বাবুর কাছ থেকে শুনবো সাদ্দামের সম্পর্কে তিনি কতটা কি জানেন। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যেহেতু, তাই সাদ্দাম আর আপনি একই গ্রাম পঞ্চায়েতের মধ্যে না পড়লেও আপনার বোধ হয় জেলিয়াপাড়া 2 আর সাদ্দামের জেলিয়াপাড়া 1, তাই তো উদয়বাবু? কিন্তু কর্ম সাদ্দাম কি করতো না করতো আপনাদের জানা ছিল কি? ওখানকার পঞ্চায়েত প্রধান তো বলছেন জানতেন না, আপনি জানতেন? সাদ্দামের মূল হচ্ছে, মানে তার প্রথম থেকেই হাতে খড়ি এইসব সোনা দেখিয়ে, নকল সোনা দেখিয়ে মানুষকে বিভিন্ন জায়গায় এলাকার বাইরে থেকে 12 লাখ 15 লাখ 20 লাখ টাকা তাদেরকে দেখায় যে এই সোনা আমরা মুক্তি পেয়েছি এবং আমাদের কাছে আছে। প্রথম স্যাম্পেল পাঠায়, তারপরে তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। তাদেরকে নিয়ে এসে এলাকার মধ্যেই, নিজেদের গিফটের মধ্যেই তাদেরকে একেবারে, ওদের গ্যাং আছে, 5-7 জন 10 জনের গ্যাং আছে, ওদের কাছ থেকে যারা বাইরে থেকে আসেন তাদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে নেওয়া হয় এবং তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। এবং যদিও এই ঘটনা শুধু এখন নয়, এর আগে বহুবারও ঘটেছে। সাদ্দাম, সাকাত, শাহজাহান, এইরকম বহু সাদ্দাম, শাহজাহান, শাহজাদ আছে এলাকায়। এই ঘটনা বারে বারে ঘটায় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে প্রতারিত হয়ে চলে যায়। অনেক সময় গিয়ে এমনই ঘটনা ঘটে যে যারা বাইরে থেকে আসেন তাদেরকে মারধর করে খালের পাশে ফেলে দিয়ে চলে যায় এইসব বাহিনী। এরা সবটা তৃণমূলেরই ছত্র ছায়, তৃণমূলেরই হচ্ছে কি, এরা গত পঞ্চায়েত নির্বাচনে এরা কুলতলিতে, বিশেষ করে একটা গ্রাম পঞ্চায়েত যেটা 101, 102, 107, 117 পঞ্চায়েত মানে বুথে এরা লুট করে এবং 117 নম্বর বুথে খুনও হয় তৃণমূলের এইসব বাহিনী গিয়ে। এরা ভোট লুট করতে গিয়ে জনরোষে খুন হয় তৃণমূলের একজন কর্মী। এটা সারা কুলতলিতে বিভিন্ন জায়গায়, শুধু এই সোনা নয়, এ মুরগির পোলট্রির মধ্যে অস্ত্র কারখানা পর্যন্ত পাওয়া গেছে কুলতলিতে। এই শাহজাহান, এই সাদ্দাম এবং এই সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ পেরিয়ে একেবারে খালের উপারে বগুলতলা থানা, যেটা আগে জয়নগর থানা ছিল এখন বগুলতলা হয়েছে, ওই খালের ওপারে পেরিয়ে গেলে মুক্তা অঞ্চল, ওখানে গেলে আর কেউ হচ্ছে ধরতে পারে না। ওখানে জনবসতি সেরকম নেই, ওদেরও কিছু পরিবারের সদস্যরা ওপারে বাস করে, তাদের বাড়িতে গিয়ে মানে লুকিয়ে পড়ে এবং
এরা এই ঘটনাতে বিভিন্নভাবে এলাকার মানুষ মানে মানে সন্ত্রাসে ভুগছে, এদের বিরুদ্ধে কথা বলতে পারে না। উদয়বাবু একটা কথা বলুন, উদয়বাবু একটা কথা বলুন, আমি 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 আপনার কাছ থেকে নির্দিষ্ট করে জানতে চাই, এই কারণে কারণ আপনি আমি আমি জানি যে আপনি সিপিআইএম করেন, আপনি সিপিআইএমের তরফ থেকে নির্বাচিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুলতলি পঞ্চায়েতের, কিন্তু সিপিআইএম করেন বলেই সাদ্দামের সঙ্গে তৃণমূলের যোগটা জুড়ে দিচ্ছেন, এই যে বলছেন তৃণমূল জানে, এটা আমাদের প্রত্যেকের কাছেও খুব অবাক লাগা যে এত বড় একজন দুষ্কৃতি এলাকায় এই ধরনের কাজকর্ম করে, পঞ্চায়েত প্রধান জানি না বলছেন কেন, তিনি এটা বলতে পারেন জানি পুলিশ ধরতে পারে না পালিয়ে যায় ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিনি কিছুই জানেন না যে গ্রাম থেকে মাঝে মধ্যেই লোকে কান্নাকাটি করতে করতে জামা কাপড় পর্যন্ত কোনো রকমের বগলে করে বাড়ি ফেরে, সে গ্রামের পঞ্চায়েত প্রধান জানেনই না এখানে সাদ্দাম থাকে বা সে লোকটা এইসব কাজকর্ম করে, আমাদের অবাক লেগেছে।